আলাইকুম। আমার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় ভালো আছো, সুস্থ আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। অনলাইন ক্লাসে তোমাদের সামনে আবারও আমি উপস্থিত হয়েছি একটি কবিতা নিয়ে। কবিতাটি সানাউল হকের লেখা একটি কবিতা, এবং তোমরা তাহলে বই খাতা কলম নিয়ে বসে পড়ো ক্লাসটি করার জন্য। শিক্ষার্থীরা, স্বাধীনতা এবং পরাধীনতা আমাদের কাছে অতি পরিচিত দুইটি শব্দ। স্বাধীনতা আমাদের কাছে যেমন প্রিয়, কিন্তু পরাধীনতা আমাদের কাছে ততটাই মৃত্যু যন্ত্রণার সমান। আমরা একসময় পরাধীন জাতি ছিলাম। 1947 সালে দেশ বিভাগের পর যদিও আমরা স্বাধীনতা লাভ করেছিলাম, কিন্তু পাকিস্তানিদের কাছে আমরা পরাধীনই ছিলাম। 1971 সালে যে যুদ্ধ হয়েছিল, রক্তক্ষয়ী যুদ্ধ, যার নেতৃত্ব দিয়েছিলেন জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 1971 সালে যে যুদ্ধ হয়েছিল, স্বাধীনতার যুদ্ধ, তার মধ্যে দিয়ে আমরা পূর্ণ স্বাধীনতা লাভ করেছিলাম, আমরা মুক্তি লাভ করেছিলাম। তো মেয়েরা, আজকে আমাদের এই কবিতার নাম হচ্ছে মুক্তির ছড়া, লিখেছে সানাউল হক। তাহলে চলো আমরা আজকে মুক্তির ছড়া নিয়ে আলোচনা করি। তাহলে তোমরা বইটি বের করো, 19 পৃষ্ঠা বের করো, এবং আমি পড়ছি, দুই লাইন করে পড়ছি, আর তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, তোমরা মনোযোগ দিয়ে শুনবে। আচ্ছা, আমার বাংলা, তোমার বাংলা, সোনার বাংলাদেশ। বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি। বাংলাদেশে একসময় প্রচুর সম্পদে ভর করছিল, আর সৌন্দর্য আর প্রাচুর্যতার কারণেই কিন্তু আমাদের বাংলাদেশকে কবি সোনার বাংলাদেশ বলেছেন। সবুজ, সোনালি, ফিরোজা, রূপালী, রূপের নেই তো শেষ। তোমরা জানো যে বাংলাদেশ 6 ঋতুর দেশ। প্রকৃতি যেন নতুন রঙে আমাদের এই দেশটাকে সাজিয়ে রেখেছে। সবুজ গাছপালা, সবুজ ফসলের মাঠ, পাটের সোনালি আঁশ, আর নদীর রূপালী মাছ, ইলিশ মাছ। আচ্ছা, আর প্রকৃতি কখনো কখনো যেন ফিরোজা রঙের আভা ধারণ করে, সেজন্য কবি বলেছেন আমাদের এই দেশটাকে সবুজ, সোনালি, ফিরোজা, রূপালী, রূপের নেই তো শেষ। তারপরে দেখো, আমি তো মরেছি যতবার যাই মরা, নবীন যাত্রী তোমাকে সোনাই ছড়া। আমি তো মরেছি যতবার যাই মরা, অনেক সংগ্রাম আর রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। 1952 সালের ভাষা আন্দোলনে আমরা প্রাণ দিয়েছি। 1971 সালের যে মুক্তিযুদ্ধ হয়েছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে, সেই যুদ্ধে আমরা অনেক নিপীড়ন, অত্যাচার, যন্ত্রণা সহ্য করেছি। বারবার মরণ যন্ত্রণা আমাদের সহ্য করতে হয়েছে। সেজন্যেই বলা হয়েছে যে আমি তো মরেছি যতবার যাই মরা, আর নবীন যাত্রী তোমাকে সোনায় ছড়া। এখানে নবীন যাত্রী বলতে বোঝানো হয়েছে আজকের শিশু, আগামী দিনের ভবিষ্যৎ। যুগের পরে যুগ আসে, শিশুর জন্ম নেয়, নতুন শিশুর জন্ম নেয়, আর শিশুরা স্বপ্ন দেখে, সেই শিশুদেরকেই কবি এখানে নবীন যাত্রী বলেছেন। এদেশ আমার, এদেশ তোমার, সবিশেষ মুজিবের। আচ্ছা, আমরা একসময় পরাধীন জাতি ছিলাম, এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা 1971 সালে যে স্বাধীনতা অর্জন করেছি, সহস্র মুক্তি পাগল শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি, সেটা বঙ্গবন্ধুর নেতৃত্বে। সেজন্যই বলা হয়েছে যে সবিশেষ মুজিবের, অর্থাৎ বিশেষ করে এই দেশটা হচ্ছে মুজিবের। হয়তো অধিক মুক্তি পাগল সহস্র শহীদের, সহস্র শহীদের অর্থাৎ অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে যে আমরা স্বাধীনতা অর্জন করেছি, সেই সহস্র শহীদকেই আসলে মুক্তি পাগল বলা হয়েছে। কারণ এই শহীদ যারা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছেন, তারা দেশকে ভালোবাসতেন এবং দেশের মানুষকে ভালোবাসতেন বলেই কিন্তু দেশের জন্য প্রাণ দিয়েছেন এবং শহীদ হয়েছেন। সেই জন্য এই শহীদদেরই আসলে বলা হয়েছে মুক্তি পাগল। তাহলে তোমরা কবিতাটি আবারও ভালোভাবে পড়বে, আমি এবার একটু মূল বক্তব্য বলি, তোমরা শোনো। সানাউল হকের লেখা এই মুক্তির ছড়া কবিতাটিতে আসলে মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্কে সচেতন করা হয়েছে।
পাকিস্তানি হানাদার বাহিনীদের অমানবিক অত্যাচার, নির্যাতন, নিপীড়ন আমাদেরকে বারবার সহ্য করতে হয়েছে এবং বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতা বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্বে দেন এবং আমরা স্বাধীনতা অর্জন করেছি। আর বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি বলেই কিন্তু বলা হয়েছে যে এদেশটা মুজিবের। আসলে এদেশটা আমাদের সকলের, বিশেষ করে মুজিবের। তাহলে তোমরা মূল বক্তব্যটাও একটু ভালোভাবে করবে। আর এরপরে আছে দেখো তোমাদের এক নম্বরে আছে দেখো শব্দার্থ, কথাগুলো জেনে নিই এবং শব্দ দিয়ে বাক্য তৈরি করি। এখানে এক নম্বরে আছে দেখো এই শব্দগুলো দিয়ে শব্দার্থ লিখতে হবে এবং বাক্য তৈরি করতে হবে। এখানে যে শব্দগুলো দেওয়া আছে সেই শব্দগুলো একটু কঠিন এবং অনেক বড় বড় শব্দার্থগুলো আমি তোমাদের বোর্ডে লিখে দেখানোর চেষ্টা করেছি, তোমরা কলম খাতা কলম বের করে খাতায় তুলে নাও। দেখো শব্দার্থ এখানে কি দেওয়া হয়েছে, সোনার বাংলাদেশ। সোনার বাংলাদেশ অর্থ প্রিয় মাতৃভূমি। তাহলে আমাদের বাংলাদেশটাকে কি বলা, আমাদের বাংলাদেশ হচ্ছে প্রিয় মাতৃভূমি। আমাদের এই বাংলাদেশ, বাংলাদেশকে আমরা ভালোবাসি, এদেশকে নিয়ে গৌরব করি, এদেশ প্রচুর সম্পদে ভরা। সেজন্যই বলা হয়েছে আমাদের এদেশকে সোনার বাংলাদেশ। আচ্ছা দেখো তারপরে আছে সবুজ, সোনালি, ফিরোজা, রূপালী। সবুজ, সোনালি, ফিরোজা, রূপালি। বাংলার প্রকৃতি বিচিত্র ও সুন্দর, প্রকৃতির নানা রঙে সাজানো এদেশ। সেজন্যই বলা হয়েছে সবুজ, সোনালি, ফিরোজা, রূপালী। আচ্ছা এরপর দেখো যতবার যাই মরা, বাংলাদেশের স্বাধীনতার আগে এদেশের মানুষকে মরণ যন্ত্রণা ভোগ করতে হয়েছে, বারবার সহ্য করতে হয়েছে দুঃখ, কষ্ট, অত্যাচার, নিপীড়ন। তাই মৃত্যু যেন বারবার এসেছে। আচ্ছা নবীন যাত্রী, নবীন যাত্রী অর্থ হচ্ছে যারা নতুন যুগের শিশু। সবিশেষ মুজিবের, এদেশ আমাদের সকলের। এদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই এদেশ সবিশেষ অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবের। আচ্ছা এরপরে দেখো মুক্তি পাগল, মুক্তি পাগল। এদেশের মুক্তির জন্য যারা সংগ্রাম করেছেন তাদের বলা হয় মুক্তি পাগল। সহস্র শহীদের, মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন সেই সব হাজারো শহীদ। তাহলে সহস্র শহীদের কি বলা হয়েছে, মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন সেই সব হাজারো শহীদ। আচ্ছা তাহলে শব্দার্থগুলো তোমরা ভালোভাবে পড়বে এবং বোঝার চেষ্টা করবে এবং এগুলো দিয়ে বাক্য তৈরি করবে। আচ্ছা এবার দেখো দুই নম্বরে আছে প্রশ্নগুলোর উত্তর মুখে বলি ও লিখি। এখন প্রথমে কি প্রশ্ন দেওয়া আছে, আমাদের দেশকে সোনার বাংলাদেশ বলা হয় কেন, কেন বলা হয় আমাদের বাংলাদেশকে সোনার বাংলাদেশ? কারণ আমাদের এই প্রিয় জন্মভূমি, আমাদের বাংলাদেশ প্রিয় আমাদের জন্মভূমি এবং আমাদের অতীতের ইতিহাস খুব গৌরবের। আমাদের এদেশ প্রচুর সম্পদে ভরপুর আর সম্পদের প্রাচুর্যতার কারণে, সৌন্দর্যের কারণে আমাদের এদেশকে বলা হয়েছে সোনার বাংলাদেশ। তারপরে দেখো এখানে আছে এদেশের নানা রূপ কীভাবে দেখতে পাই, কীভাবে দেখতে পাই এদেশের নানা রূপ। আমাদের এদেশ কয় ঋতুর দেশ, ছয়টি ঋতুর দেশ এবং এদেশের প্রকৃতি বিভিন্নভাবে নতুন নতুন রঙে আমাদের এই দেশটাকে সাজিয়েছে। সবুজ ফসলের মাঠ, তারপরে সবুজ গাছপালা, পাটের সোনালি আঁশ, নদীর রূপালী ইলিশ এবং আমাদের প্রকৃতি কখনো কখনো আবার ফিরোজা রঙের আভা ধারণ করে। সেজন্যই বলা হয়েছে এদেশের নানা রূপ, এদেশের নানা রূপ কিন্তু আমরা এভাবেই দেখতে পাই।
তারপরে গ নম্বরে আছে দেখো, আমি তো মরেছি যতবার যাই মরা, বলতে কবি কি বুঝিয়েছেন? আমি তো মরেছি যতবার যাই মরা, তার কারণ বাংলাদেশের স্বাধীনতার আগে দেশের মানুষকে বারবার নিপীড়ন, যন্ত্রণা, অত্যাচার সহ্য করতে হয়েছে, বারবার মরণ যন্ত্রণা সহ্য করতে হয়েছে, আর দুঃখ কষ্ট সহ্য করতে হয়েছে, আর মৃত্যু যেন আমাদের বারবার এসেছে, সেজন্যই বলা হয়েছে আমি তো মরেছি যতবার যাই মরা। এরপরে দেখো তারপরের প্রশ্ন আছে, নবীন যাত্রী কারা? আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, এবং যুগের পর যুগ আসে নতুন শিশুর জন্ম নেয়, এই তারা স্বপ্ন দেখে, আর এই শিশুকেই, এই শিশুদেরই বলা হয়েছে নবীন যাত্রী। তারপর কি বলা হয়েছে দেখো, এদেশ মুক্তি পাগলদের, সেই মুক্তি পাগল কারা? কারা সেই মুক্তি পাগল? যারা দেশকে ভালোবাসে এবং দেশের মানুষকে ভালোবেসে প্রাণ দিয়েছেন এবং রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছেন, অর্থাৎ যারা শহীদ হয়েছেন, তাদের বলা হয় মুক্তি পাগল। এদেশ মুক্তি পাগলদের, এই মুক্তি পাগল হচ্ছে সহস্র শহীদদের বলা হয়েছে মুক্তি পাগল। আচ্ছা, আচ্ছা আমি বোর্ডের লেখাগুলো একটু মুছে দিই, তারপরে তোমাদের বাড়ির কাজ দিই। তোমাদের 3 নম্বরে দেখো বিপরীত শব্দগুলো আছে, এই বিপরীত শব্দগুলো তোমরা পড়ে নিবে। দেখো যেমন শেষ, শুরু, শেষের বিপরীত হচ্ছে শুরু, মরা, বাঁচা, নবীন, প্রবীণ, মুক্তি, বন্দী। আচ্ছা এবার তোমরা তাহলে বাড়ির কাজগুলো তুলে নাও। বাড়ির কাজে তোমাদের অনুশীলনীতে দেখো দেখবে 4 নম্বরে শূন্যস্থান পূরণ আছে, সেই শূন্যস্থান পূরণগুলো করবে। এবং আমাদের আরেকটি প্রশ্ন দিলাম, আমাদের প্রিয় বাংলাদেশ সম্পর্কে 5টি বাক্য লিখি, তোমরা এই প্রশ্নটিও সুন্দর করে। তাহলে আজকে আমার ক্লাস এখানেই শেষ করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।